এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হলো দোল উৎসব, সঙ্গে হ্যাপি হোলি। তাই উইশ ইউ অল অফ ইউ হ্যাপি অ্যান্ড সেফ হোলি। সকালে ঘুম থেকে তো উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি, সঙ্গে রয়েছে এক কাপ চা, আর চায়ের সাথে আড্ডাও জমে উঠেছে। কারণ কে এসেছে আমাদের ঘরে একটু দেখো, সকাল আমাদের চায় পে আড্ডাতে মেম্বারদের শুধু দেখো, এই যে আমাদের তিন্নি, আর এই যে আমাদের গোলু দাদা, আর এই যে গোলু দাদার বাবা, মামা, দিদুন, মানি, সবাই রয়েছে আজকে। দিদুনের সকাল সকাল খুব প্রচেষ্টা চলছে গোলুকে খাওয়ানোর, এবার দেখা যাক দিদুন তার এই প্রচেষ্টা সফল হয় কিনা। এখানে কি চলছে, এখানে কি হচ্ছে, কিচেন গার্ডেনিং, কি আছে এখানে, সবজি, গাজর, গাজর, আরে বাস কি সুন্দর, এই গাজরটা কত মোটা হয়েছে দেখো, দারুন দারুন, ফ্যান্টাস্টিক, ওয়াও ওয়াও, একদম হৃষ্টপুষ্ট গাজর। মামুর কিচেন গার্ডেন থেকে আমরা একটা হৃষ্টপুষ্ট গাজর তো তুলে ফেলেছি। এখানে ছোট ছোট টমেটো হয়েছে, এগুলো একটু বড় হবে। ওখানে কচু দেখতে পাচ্ছি, আর কি কি আছে, লঙ্কা দেখতে পাচ্ছি, এদিকে লঙ্কা, লঙ্কা হয়েছে, লঙ্কা হয়েওছে বোধ হয়, তুলে তুলে বোধ হয় খাওয়াও হয় না, কালো কালো লঙ্কা, দারুন দারুন, ফ্যান্টাস্টিক। মামি ব্রেকফাস্টে কি হচ্ছে, ডিম টোস্ট, আজকে ব্রেকফাস্টে মায়ের হাতের তৈরি ডিম টোস্ট। বাবার বাড়ি আসার এইটাই একটা মজা, এভরিথিং রেডি টু মেড, কিছুই নিজেকে করতে হয় না, বাড়িতে হলে তো এক গ্লাস জলও নিজেকেই খেতে হয়, সেলফ সার্ভিস, বাট এখানে মার হাতের তৈরি সব কিছু অ্যাভেলেবল। স্নান হয়ে গেছে, বোধ হয় পিসি বাড়ি যাবে, পিসি বাড়িতে আমাদের বড় করে দোল উৎসব হয়, জেঠু স্নান হয়ে গেছে। এখানে গোলু বাচ্চাটা কি করছে, বাবার সাথে গুরু গুরু করছো তুমি, বাবার সাথে গুরু গুরু, তুমি এটা কি করছো দেখি, আবার করো দেখি, আ বা 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 বা, আঙ্গুলগুলো পুরো সজনে ডাঁটার মধ্যে খেয়ে নিল। কি হচ্ছে এখানে, এটা এটা এখন বোগেনভিলিয়ার ডালে আমি এখন প্রতিস্থাপন করছি, এগুলো কি লাগাবি এখন। সকালবেলায় ব্রেকফাস্ট টেবিলে এসে গেছে, ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট আর মিষ্টি, এখন ঘড়িতে বাজছে 10:30, এখন আমি গোলুকে একটু তেল মালিশ করছি, ওকে স্নান করিয়ে দেবো, আর এদিকে আমাদের সোনু খাওয়া দাওয়া চলছে। আজ তো হোলি, কিন্তু এবছর আর হোলি খেলবো না, আমার পিসির বাড়ি এখানেই রয়েছে, এখানে পিসির বাড়িতে দোল উৎসব হয়, সেখানে যাওয়ার কথা, দেখি বিকেলে যাব, কিন্তু হোলি এবছর স্কিপ করছি, ছোট ছোট বাচ্চা রয়েছে তো, তাই এবছর। আমার স্নান তো হয়ে গেছে, এখন গরু বাচ্চা লাঞ্চ টাইম, ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, খিচুড়ি খাওয়ানোর পর আমরাও লাঞ্চ করে নেব। আজকে আমাদের লাঞ্চটা হবে পিসি বাড়িতে, ওখানে দোলযাত্রা হচ্ছে, কীর্তন হচ্ছে, তারপরে সবাই সেই ভোগের প্রসাদ নেবে, আমরা এখন রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে পিসি বাড়ির দিকে যাচ্ছি, একটু লেট হয়ে গেল, দুপুরে স্নান করার পর না ভীষণ ঘুম পেয়ে গেছিল, তাই একটু ছোটখাটো পাওয়ার ন্যাপ নিয়েছি। ঘুম থেকে উঠে দেখছি গোলুকে ওর দাদু নিয়ে চলে গেছে, ওর তো খাওয়ার টাইম হয়ে গেছে না, তো ওর খাবার দাবার নিয়ে আমিও পিসি বাড়ির দিকে রওনা দিচ্ছি, চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই।
বাচ্চাদের দুষ্টুমি চলছে। পিসি নাতি নাতনি আমার দাদা দিদির সব ছেলে মেয়েরা ভীষণ নিজেরা নিজেরা মজা করছে। বাড়িতে তো এসে গেছি, খুব বেশিক্ষণ থাকতে পারলাম না পিসির বাড়িতে, কারণ গোলু ভীষণ ঘুমের জন্য কান্নাকাটি করছিল, তাই তাড়াতাড়ি প্রসাদ খেয়েই আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই দুধ খাইয়ে গোলুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। যাই হোক, গোলু আজকে রাতে ঘুমানোর জন্য অলমাসক দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ওকে পুরো রেডি করে নিয়েছি। এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি, রাতে ডিনার করে আমরাও শুয়ে পড়বো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে তাহলে অবশ্যই করতে হবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।